এই যে এটা হচ্ছে আমার মালবেরি গাছ দেখেন প্রচুর মালবেরি ধরছে গাছটা প্রুনিং করার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে আসছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু প্রচুর ফল এবং এটা হাফ বস্তায় পুঁতে রাখা মাটিতে যাতে পরবর্তীতে এই গাছটা উঠিয়ে অন্য কোনো টবে দেওয়া যায় আর গাছের ফলন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল এখন যা দেখছেন এর চেয়েও কিন্তু অনেক বেশি ফল ছিল এখানে আমি প্রতিদিন এখান থেকে যেগুলো পাকে মানে লাল থেকে যেগুলো কালো হয়ে যায় সেগুলো আমি এখান থেকে হারভেস্ট করি এখন আমি কিছু মালবেরি হারভেস্ট করব এই যে এটা কালো হয়ে গেছে মানে এটা পরিপক্ক চাইলে লালগুলো খাওয়া যায় কিন্তু লালগুলো খেতে অনেকটা টক দুইটা লাল ছিঁড়ে নিলাম এগুলো বেশি দিন রাখলে এগুলো অটোমেটিক এখান থেকে পড়ে যায় তাই প্রতিদিন হারভেস্ট করে নেওয়াই ভালো দেখেন কত সুন্দর চমৎকার রং এই ফলগুলো থাইল্যান্ডে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু এগুলো প্রচুর ধরে কিন্তু এই মালবেরিটা এখনও অনেক আন্ডাররেটেড এই ফলটা টক হওয়ার কারণে অনেকের পছন্দের তালিকার বাইরে থাকে কিন্তু আমার কাছে এর যে কালোটা মানে পাকলে মোটামুটি মিষ্টি টক আর মিষ্টি ভালোই লাগে এর যে আকর্ষণীয় রং মানে দেখেই মনে হয় যে অনেক মিষ্টি হবে কিন্তু সবগুলো মিষ্টি হয় না যেগুলো কালো হয়ে গেছে মানে পেকে গেছে সেগুলো মিষ্টি হয় আর যেগুলো লাল সেগুলো অনেক টক